প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পর্বের দ্বিতীয় অধ্যায়। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইংরেজ ঔপনিবেশিক শাসন কোম্পানি আমল, এবং আলোচ্য বিষয় ওয়ার্ল্ড হেস্টিংসের ক্ষমতা ভ্রমণ ও সংস্কারসমূহ। এই সংস্কারগুলোর মধ্যে আছে যেমন তিনি দ্বৈত শাসনের অবসান ঘটান, রাজস্ব সংস্কার করেন, বিচার সংস্কার করেন, অর্থনৈতিক সংস্কার করেন, ব্যয়সংকোচন নীতি গ্রহণ করেন এবং ক্ষমতা থেকে তাকে শেষ পর্যন্ত অপসারণ করা হয়। তো আসলে দ্বিতীয় অধ্যায়ে আমরা কোম্পানি আমল শুরু করবো, এবং কোম্পানি আমলের শুরুতেই যে ওয়ার্ল্ড হেস্টিংস গভর্নর জেনারেল হয়ে এসেছিলেন সে সম্পর্কে আগে আমরা আলোচনা করছি যে ব্রিটিশ শাসনের এক দুঃসময় তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। যেমন আসলে ভারতে ব্রিটিশ শাসনের এক দুর্যোগময় মুহূর্তে কিন্তু তিনি ক্ষমতা গ্রহণ করেন, যে সে সময় কিন্তু ৭৬ মন্বন্তরের যেমন বাংলার অর্থনৈতিক অবস্থা বিপর্যয় হয়েছিল, তারপর দ্বৈত শাসনের কুফল জনসাধারণের মনে বিরাট অশান্তি সৃষ্টি করেছিল, এবং এই যে দুর্যোগ, এই যে হতাশা, তারপরেও কিন্তু কর্মচারীদের দুর্নীতিপরায়ণের ফলে বাংলার জনসাধারণের যে পরিস্থিতি, এই যে দুর্যোগ, এই মুহূর্তে তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। তারপরেও সে সময় কিন্তু মারাঠা শক্তির উত্থান ঘটে এবং মহীশূর রাজ্যের রাজা হায়দার আলীরও সে সময় উত্থান ঘটেছিল, এবং সে সময় কিন্তু ফরাসিদেরও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছিল। এই যে এরকম একটা সংকটময় মুহূর্তে ওয়ার্ল্ড হেস্টিংস গভর্নর জেনারেল হয়ে এসেছিলেন ভারতীয় উপমহাদেশে, কিন্তু তারপরেও ওয়ার্ল্ড হেস্টিংস কিন্তু দম্বার পাত্র ছিলেন না। তিনি তার ধৈর্য এবং সাহসিকতার সাথে কূটনৈতিক চাল চালিয়ে তিনি তার এই যে অপশক্তি, এই অপশক্তিকে শক্তিগুলোকে তিনি এক এক করে পদানত করে ভারতের কোম্পানির মর্যাদা এবং ব্রিটিশ প্রভুত্বকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাহলে আমরা কী আলোচনা করলাম যে ওয়ার্ল্ড হেস্টিংস ক্ষমতা গ্রহণ করে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তিনি কোন কোন সমস্যাগুলোর সম্মুখীন হইতে হয়েছিল তাকে আর কি, যে এই যে অসুবিধাগুলো, এই অসুবিধাগুলো তাকে কাটিয়ে উঠে তিনি কোম্পানির প্রভুত্বকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তাহলে একদিকে ৭৬ মন্বন্তর, অন্যদিকে দ্বৈত শাসন ব্যবস্থার কুফল, তারপরে মহীশূর রাজ্যের রাজা হায়দার আলীর উত্থান, মারাঠাদের উত্থান, এগুলোকে দমন করে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। এবার তিনি ক্ষমতা গ্রহণের পর তিনি আসলে কোন কোন সংস্কারগুলো করেছিলেন সে সম্পর্কে আমরা আলোচনা করবো। আমরা বুঝে গেলাম তো যে আমরা যে ওয়ার্ল্ড হেস্টিংস যে ক্ষমতা গ্রহণ করেছিল, তাহলে তিনি কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তাহলে কোন কোন সমস্যা আমি আবার বলছি, একদিকে ৭৬ মন্বন্তর, অন্যদিকে দ্বৈত শাসন ব্যবস্থার কুফল, তারপরে মারাঠা শক্তির উত্থান, তারপরে ইংরেজ কর্মচারীদের দুর্নীতিপরায়ণ অবস্থা, এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়েছিল তাকে যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন। এবার ক্ষমতা গ্রহণের পর তিনি যে সংস্কারগুলো করেছিলেন সেই সংস্কারগুলো আমরা এখন আলোচনা করছি। তাহলে তিনি প্রথমেই কোন সংস্কারটা করেছিলেন, তিনি প্রথমেই যেটা করেছিলেন সেটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান। আসলে শাসক হিসেবে হেস্টিংসের অন্যতম সাফল্য ছিল দ্বৈত শাসন ব্যবস্থার অপসারণ, মানে অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে রাজস্ব আদায়ের ভার তিনি কোম্পানি কালেক্টর নামক কর্মচারীদের উপর দিয়েছিলেন। অত্যাচার এবং উৎপীড়নের দায়ে ডেপুটি নবাবের পদ দুটো তিনি বাতিল করে রেজা খান এবং শেতাব রায়কে বিচারের জন্য কলকাতায় প্রেরণ করেছিলেন। তাহলে তিনি কী করলেন, তিনি প্রথমেই যে সংস্কারটা করেছিলেন সেটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন পেলাম, সেটা হচ্ছে যে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করে ঘটেছিলেন কে? তাহলে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটেছিলেন ওয়ারেন হেস্টিংস। এবার দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কে, এটাও প্রশ্ন আসতে পারে। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড ক্লাইভ, এবং অবসান ঘটিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। তাহলে তিনি কী করলেন, তিনি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে তিনি কী করলেন,
রাজস্ব আদায়ের ভার তিনি ইংরেজ কর্মচারী কালেক্টর নামক অর্থাৎ কালেক্টর নামক ইংরেজ কর্মচারীদের উপর অর্পণ করেছিলেন। তাহলে তিনি দৈত্য শাসন অবসর অবসান ঘটালেন, এটা তার একটা সংস্কার। এবার আমরা আলোচনা করব রাজস্ব সংস্কার, তিনি রাজস্ব সংস্কারের ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাহলে হেস্টিংস রাজস্ব বিভাগের, আসলে হেস্টিংসের রাজস্ব বিভাগের গুরুত্বপূর্ণ একটা সংস্কার হলো তিনি কী করেছিলেন, কালেক্টর নামে ইংরেজ কর্মচারীদের উপর রাজস্ব আদায়ের ভার অর্পণ করেছিলেন। রাজস্ব বিভাগের সুষ্ঠু পরিচালনা এবং দুর্নীতি দমনের উদ্দেশ্যে তিনি রাজকোষকে কী করলেন, তিনি রাজকোষ মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন এবং তিনি রাজস্ব বোর্ড গঠন করেন। তারপর তিনি করলেন এই রাজকোষের শূন্যতা দূর করার জন্য তিনি কী করলেন, দূর করার জন্য তিনি একটা ইজারা অর্থাৎ ভূমি রাজস্ব ব্যবস্থাকে 5 বছরের জন্য ইজারা দেওয়ার একটা নিয়ম প্রবর্তন করেছিলেন। তাহলে কী করলেন, তিনি এই রাজকোষের শূন্যতা দূর করার উদ্দেশ্যে ভূমি রাজস্ব ব্যবস্থাকে 5 বছরের জন্য ইজারা দেওয়ার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এটাকে বলা হচ্ছে 5 সালা বন্দোবস্ত, অর্থাৎ 5 বছরের জন্য ইজারা দেওয়ার তিনি ব্যবস্থা করলেন, এটাকে বলা হচ্ছে 5 সালা বন্দোবস্ত। অবশ্য এই 5 সালা বন্দোবস্তকে পরবর্তীতে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেছিলেন। এবার এই ওয়ার হেস্টিংসের এই যে 5 সালা বন্দোবস্ত তার এই প্রবর্তিত, অর্থাৎ তিনি যে রাজস্ব সংস্কার করলেন তার এই রাজস্ব সংস্কারের নীতির ফলে তিনি কী করেছিলেন, তিনি পার্লামেন্টের কাছ থেকে যে ঋণ গ্রহণ করেছিলেন সিয়াতরের মন্তরের সময় সেই ঋণ শোধ করে তিনি রাজকোষকে আরও কী করেছিলেন, উন্নতা করতে সক্ষম হয়েছিলেন, তিনি রাজকোষের আয় আরও বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন। তাহলে আমরা কী আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম যে হচ্ছে রাজস্ব সংস্কার। তাহলে প্রথমে আমরা কী আলোচনা করলাম, প্রথমে আমরা আলোচনা করলাম দ্বৈত শাসন ব্যবস্থার অবসান। এবার দ্বিতীয় আলোচনা করলাম আমরা কী রাজস্ব সংস্কার, তিনি রাজস্ব সংস্কার কী করলেন, করলেন তিনি রাজস্ব আদায়ের ভার ইংরেজ কর্মচারী কালেক্টরদের উপর দিয়েছিলেন, ভাগ দিয়েছিলেন এবং তিনি রাজস্ব আদায়টা কী করেছিলেন, 5 বছরের জন্য জমি ইজারা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। 5 লাখ অর্থাৎ তিনি 5 লাখ বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন আর এই 5 লাখ বন্দোবস্তকে পরবর্তীতে কী করা হয়েছিল, পরবর্তীতে হচ্ছে 10 লাখ বন্দোবস্ত তারপরে চিরস্থায়ী বন্দোবস্ততে পরিণত করা হয়েছিল। তাহলে আরও একটা প্রশ্ন এখানে আমরা পেলাম, সেই প্রশ্নটা হলো যে 5 লাখ বন্দোবস্ত প্রবর্তন কে করেছিলেন, তাহলে 5 লাখ বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন ওয়ারেন হেস্টিংস। তাহলে আমরা কী করলাম, আমরা পেলাম ভূমি সংস্কার অর্থাৎ ভূমির ক্ষেত্রে রাজস্ব সংস্কার। এবার আমরা আলোচনা করব বিচার সংস্কার ওয়ারেন হেস্টিংস কীভাবে করেছিলেন। আসলে বিচার বিভাগের সংস্কার হেস্টিংসের একটি অন্যতম কৃতিত্ব। এখানে দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট প্রবর্তিত বিচার ব্যবস্থার পরিবর্তন করে তিনি প্রত্যেক জেলায় একটি করে দেওয়ানি এবং ফৌজদারি আদালত স্থাপন করেন। এবার দেওয়ানি আদালতের বিচারের ভার কালেক্টরদের উপর অর্পণ করেন এবং ফৌজদারি আদালতের বিচারের ভার তিনি দেশীয় বিচারকদের উপর ন্যস্ত করেন, দেশীয় বিচারকদের উপর দেন। এবার তিনি কলকাতায় কী করেছিলেন, আপিল আদালত নামে একটি সদর দেওয়ানি এবং অপরটি সদর নিজামত আদালত নামে দুটি উচ্চ আদালত স্থাপন করেছিলেন। এবার তারপরে দেখা যাচ্ছে যে এর ফলে আর এইগুলোর পরিচালনার ভার অর্পণ করেছিলেন গভর্নর জেনারেল এবং দেশীয় নবাবদের উপর। এভাবে তিনি বিচার ব্যবস্থার সংস্কার করেছিলেন। তাহলে বিচার ব্যবস্থার সংস্কারটা আমরা কী পেলাম, আমরা পেলাম যে ক্লায়েন্ট যেটা করেছিলেন এটা পরিবর্তন করে তিনি প্রত্যেক জেলায় একটি করে দেওয়ানি এবং ফৌজদারি আদালত স্থাপন করেছিলেন। এবং আমি আবার বলছি দেওয়ানি আদালতের বিচারের ভার দিয়েছিলেন তিনি কাদের উপর, কালেক্টরের উপর, আর ফৌজদারি আদালতের ভার দিয়েছিলেন তিনি দেশীয় বিচারকদের উপর। এভাবে তিনি কী করেছিলেন, এভাবে তিনি বিচার ব্যবস্থা সংস্কার করেছিলেন। এবার আমরা আসব অর্থনৈতিক সংস্কার। তাহলে আমরা পর্যায়ক্রমে আসি, তাহলে প্রথমে যে সংস্কার করেছিলেন তাহলে সেটা কী, সেটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন। তারপরে তিনি করেছিলেন কি,
রাজস্ব সংস্কার করেছিলেন, তারপরে কোনটা করেছিলেন, তারপরে বিচার সংস্কার করেছিলেন, এবার আমরা আলোচনা করবো অর্থনৈতিক সংস্কার। তিনি অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণ করেছিলেন? আসলে হেস্টিংসের রাজত্বকালে উল্লেখযোগ্য সংস্কারগুলোর মধ্যে অর্থনৈতিক সংস্কার অন্যতম। তিনি এই অর্থনৈতিক সংস্কারটা কীভাবে তিনি ক্ষমতা গ্রহণ করেই প্রথমে তিনি কী করেছিলেন, প্রথমে তিনি এই যে অর্থনৈতিক সংস্কারটা এভাবে করেছিলেন যে দিল্লি সম্রাট শালমের সাথে তিনি তার যে একটা চুক্তি ছিল সেই চুক্তিটা তিনি ভঙ্গ করে বাছর 26 লক্ষ টাকার বিনিময়ে তার কাছ থেকে, অর্থাৎ দিল্লি সম্রাট শালমের কাছ থেকে কারা এবং এলাহাবাদ কেড়ে নিয়ে পুনরায় আবার 7 লক্ষ টাকার বিনিময়ে অযোধ্যা নবাবের কাছে হস্তান্তর করেছিলেন। আসলে তার এই যে তারপরেও তিনি কী করেছিলেন, তিনি কী করলেন, তিনি 26 লক্ষ টাকার বিনিময়ে দিল্লি সম্রাটের কাছ থেকে কেড়ে নিলেন, নিয়ে আবার 7 লক্ষ টাকার বিনিময়ে অযোধ্যা নবাবকে দিলেন। তারপরে তিনি কী করেছিলেন, তিনি নবাবের যে বার্ষিক ভাতা সেটাও তিনি কিন্তু কমিয়ে দিয়েছিলেন, হ্রাস করেছিলেন। আসলে দেখা যাচ্ছে যে এই যে ওয়ারেন হেস্টিংসের যে এই যে গর্হিত আচরণ, তার যে এই যে দুর্নীতি, আসলে এটা নিন্দনীয় হলেও তিনি কিন্তু আসলে এই যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছিলেন তার নিজের স্বার্থে নয়, তিনি এগুলো গ্রহণ করেছিলেন এই যে তার যে এই দুর্নীতি, তিনি যে এই যে এই যে এই বিষয়গুলো তার কাছে জনগণের কাছে নিন্দনীয় হলেও আসলে তিনি এটা করেছিলেন কোম্পানির স্বার্থে, কোম্পানির জন্যই তিনি কিন্তু এই গর্হিত কাজগুলো করতে বাধ্য হয়েছিলেন, করেছিলেন তার নিজের জন্য না। তাহলে তিনি অর্থনৈতিক সংস্কারটা কীভাবে করলেন, যে দিল্লি সম্রাট শালমের কাছ থেকে 26 লক্ষ টাকার বিনিময়ে কারা এবং এলাহাবাদ কেড়ে নিয়ে আবার 60 লক্ষ টাকার বিনিময়ে অযোধ্যা নবাবের কাছে তিনি হস্তান্তর করলেন, এইভাবে তিনি অর্থনৈতিক সংস্কার করেছিলেন। দেখা যাচ্ছে এইভাবে তিনি কোম্পানির আয় বৃদ্ধি করেছিলেন। তাহলে আমরা আবারও বলছি আমরা কোথায় আসলাম, আমরা প্রথমে সংস্কার করলাম অর্থাৎ ওয়ারেন হেস্টিংসের প্রথমে যে সংস্কার ছিল সেটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান, দ্বিতীয় হচ্ছে রাজস্ব সংস্কার, তৃতীয় হচ্ছে বিচার বিভাগের সংস্কার, চতুর্থ হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এবার তিনি ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছিলেন। আসলে ব্যয় সংকোচন নীতি তিনি এভাবে গ্রহণ করেছিলেন যে তিনি এই কোম্পানির আয় বৃদ্ধির জন্য কর্মচারীদের ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন। যে সমস্ত ইংরেজ কর্মচারী ব্যক্তিগত স্বার্থে ব্যবসা বাণিজ্য করত, তিনি কী করেছিলেন, তিনি সম্পূর্ণ সেটা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এবং যুদ্ধের সময় যে কর্মচারীদের একটা বাড়তি ভাতা দেওয়া হতো সেটাও তিনি কী করেছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। এবার কোম্পানির কর্মচারীদের মধ্যে দেখা যাচ্ছে যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে, এই যে কোম্পানির কর্মচারীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পেলেও তিনি তা কঠোর হস্তে দমন করতে সক্ষম হয়েছিলেন। তাহলে আমরা কী জানতে পারলাম, আমরা আসলে এখানে বললাম যে ওয়ারেন হেস্টিংস যে সংস্কারগুলো করেছিলেন, যে কাজগুলো করেছিলেন, আসলে তিনি তার ব্যক্তিগত স্বার্থে নয়, তিনি তা করেছিলেন আসলে কোম্পানির স্বার্থে, তিনি কোম্পানির অর্থ বৃদ্ধির জন্যই কিন্তু এই কাজগুলো করেছিলেন। তারপরে দেখা যাচ্ছে যে আসলে আমরা এখানে বলেছিলাম যে ক্ষমতা থেকে তাকে শেষ পর্যন্ত অপসারণ করা হয়েছিল কেন, কোম্পানির জন্য তিনি এত কিছু করলেন তারপরেও কিন্তু তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছিল। আজকে আসলে যে হেস্টিংস ভারতবর্ষে কোম্পানির আর্থিক বৃদ্ধি এবং ব্রিটিশ শক্তি, আসলে ব্রিটিশ শক্তিকে শক্তিশালী করার উদ্দেশ্যে কিন্তু তিনি এই নানাভাবে এই অবৈধ কাজগুলো করেছিলেন। আসলে এই যে তার এই যে অবৈধ অর্থ উপার্জন, তিনি আসলে নবাবের বিনিময়ে কীভাবে তিনি এই যে এগুলো অবৈধভাবে অর্থ উপার্জন করেছিলেন, তিনি নবাবের বিনিময়ে মির্জাফরের বিধবা স্ত্রী মুন্নি বেগমের কাছ থেকে কিন্তু 3,50,000 টাকা উৎকোচ গ্রহণ করেছিলেন, ঘুষ নিয়েছিলেন। তারপরে তিনি কী করেছিলেন, নন্দকুমারকে ফাঁসি দিয়েছিলেন এই বিচারের দায়ে। তার এই বাল্যবন্ধু স্যার এলিজা এমপে তিনি ছিলেন বিচার বিভাগের প্রধান, তিনি তার নেতৃত্বে এই নন্দকুমারকে ফাঁসি দিয়েছিলেন। আবার কী করেছিলেন, তিনি চোদ সিংয়ের প্রতিও খারাপ আচরণ করেছিলেন,
তারপরে তিনি অযথার বেগমের কিন্তু দুর্ব্যবহার করেছিলেন, জোরপূর্বক তিনি অর্থ অপসারণ, এই যে তার এই অর্থ অপসারণ এবং তার এই যে দুর্নীতিমূলক কাজ, অবৈধ কাজ, এগুলোর জন্য তার চরিত্রকে আসলে কলঙ্কিত করেছিল। তার এই যে দুর্নীতি, এই দুর্নীতিগুলোর জন্যই তিনি কিন্তু আসলে সবার কাছে কলঙ্কিত হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত তাকে কী করা হয়েছিল, শেষ পর্যন্ত তাকে তার দেশে বিচারে কাঠ গড়ায় দাঁড়াতে হয়েছিল এবং বিচার শেষ পর্যন্ত সাত বছর তার বিরুদ্ধে বিচার হয়েছিল এবং পরিশেষে তিনি সাত বছর বিচার চলার পর জনগণের আসলে অনুরোধে তাকে শেষ পর্যন্ত তিনি ছাড়া পেয়েছিলেন এবং তার যে এই যে সাত বছর বিচার চলল এবং এই বিচার চলাকালীন অবস্থায় দেখা যাচ্ছে যে দেশবাসীর কৃপায় তিনি সাত বছর পর মুক্তি লাভ করেছিলেন। আসলে তাই তিনি দুঃখ করে বলেছিলেন যে আসলে আমি সব কিছুই করেছি, যে আমি আমার সর্বস্ব দিয়েছি কিন্তু তার বিনিময়ে পেলাম আমি লাঞ্ছনা, অপমান এবং এই যে তার যে আত্মগ্লানি, ইমপিচমেন্ট, তাকে শেষ পর্যন্ত কী করে করতে হয়েছিল, তাকে অপসারণ করা হয়েছিল ক্ষমতা থেকে। এই আত্মগ্লানি তিনি নিতে পারেনি, শেষ পর্যন্ত এই আত্মগ্লানিতে তিনি অনুতপ্ত হয়ে তাকে শেষ পর্যন্ত 1818 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করতে হয়। তিনি তাহলে কী হলেন, তিনি আসলে একটা কথা বলেছিলেন যে আমি আমার সর্বস্ব দিয়েছি কিন্তু আমি বিনিময় কী পেয়েছি, আমি বিনিময় পেয়েছি লাঞ্ছনা, অপমান এবং ইনভেস্টমেন্ট। এই যে এই জন্য তিনি এই আত্মগ্লানি নিতে পারেননি এবং শেষ পর্যন্ত তাকে আসলে তিনি 1818 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তো আমরা যেটা আলোচনা করলাম যে কোম্পানির এক দুর্দিনে, আসলে দুর্যোগময় মুহূর্তে এই ওয়ারেন হেস্টিংস কিন্তু ক্ষমতা গ্রহণ করেছিলেন এবং যেভাবেই হোক, উৎকোচ গ্রহণ করেই হোক বা হচ্ছে অবৈধভাবেই হোক, যেভাবেই হোক তিনি কিন্তু করেছিলেন এই কাজগুলো শুধুমাত্র কোম্পানির স্বার্থে, তিনি তার ব্যক্তিগত স্বার্থে নয়। কিন্তু তারপরেও শেষ পর্যন্ত তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হয়েছিল এবং সে আত্মগ্লানি নিতে না পারার কারণে 1818 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কী করলাম, আমরা আজকে আলোচনা করলাম দ্বিতীয় অধ্যায়ের যে ওয়ারেন হেস্টিংস ক্ষমতা গ্রহণ করলো এবং ওয়ারেন হেস্টিংসই প্রথম গভর্নর জেনারেল পদে উন্নীত হন। তাহলে প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস এবং তিনি প্রথম যে সংস্কারটাই করেছিলেন সেটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান, তারপরে সংস্কার ছিল তার রাজস্ব সংস্কার, তারপরে তার বিচার সংস্কার, অর্থনৈতিক সংস্কার, ব্যয় সংকোচন নীতি এবং শেষ পর্যন্ত তিনি আত্মগ্লানি দিয়ে 1818 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এখানে আমরা অনেক প্রশ্ন পেলাম যে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কী ঘটান, তারপরে তিনি কী করলেন, রাজস্ব সংস্কারের ক্ষেত্রে কী করেছিলেন, পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। তাহলে পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে, ওয়ারেন হেস্টিংস। এবার তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কী ছিল, ওয়ারেন হেস্টিংস কীভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন এবং তার সংস্কারগুলো। অবশ্যই এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা আলোচনা ছিল, এটা তোমাদের সৃজনশীল প্রশ্নে আসার মতো যে ওয়ারেন হেস্টিংস কীভাবে ক্ষমতা গ্রহণ করেছিল। জাস্ট তোমরা যখন পড়বা উদ্দীপকটা পড়লেই তোমরা বুঝতে পারবে। আমি আগেও বলছিলাম যে প্রত্যেকটা উদ্দীপকের মধ্যে একটু হলেও টপিকস থাকবে ব্যক্তিটাকে ধরার জন্য, তাহলে অবশ্যই তোমরা আজকে এটা বুঝতে পারবে এবং তোমরা এটা আবার ভালো করে বাসা করবে। তো আজকে এ পর্যন্তই রাখছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।